আপনাদেরকে আরেকটা সাম্প্রতিক উদাহরণ আমি দিই, সেটা আপনাদের কামালুদ্দিন জাফরি সাহেব অবশ্যই জানেন। আপনারা ঢাকার রাস্তায় যদি এখন ঘোরেন, তাহলে অনেকগুলো বড় বড় বিলবোর্ড দেখবেন। এই বিলবোর্ড গুলোতে লেখা আছে জঙ্গি চেনার উপায়। তো জঙ্গি চেনার উপায় এটা কারা করছে? এই বিলবোর্ড কারাকে দিয়েছে? পুলিশ থেকে দেওয়া হচ্ছে, এবং বিশেষত পুলিশের মধ্যে একটা অ্যান্টি টেরোরিজম স্কোয়াড একটা আছে, তাদেরই দায়িত্ব এটা দেয়া। এবং আপনারা যদি খুব মনোযোগ দিয়ে এখানে পড়েন যে কি কি এটা জঙ্গি চেনার উপায়, তাহলে দেখবেন এর মধ্যে অনেকগুলোই আছে। যারা যারা ইসলাম ধর্ম পালন করেন, বিশেষত কামালুদ্দিন জাফরি সাহেবের মানুষ, যারা প্রকৃত অর্থে ইসলামের মর্মকথা যারা বলেন, সেই ডেফিনেশন অনুযায়ী তারা সবাই জঙ্গি। কেমন? আমি সেখানে একটা পয়েন্ট আছে যে পরিবারে আপনি যদি কাউকে নামাজ পড়তে বলেন, তাহলে আপনি জঙ্গি। এই যে জঙ্গির যে চিহ্ন, তার মধ্যে বলা আছে যে পরিবারে আপনি যদি নামাজ পড়া নিয়ে চাপাচাপি করেন, বা ইসলামের যে পদ্ধতি রোজা রাখা বা অন্যান্য যে ইসলামের ওয়ে অফ লাইফ, এটা নিয়ে আপনি যদি চাপাচাপি করেন আপনার পরিবারে, তাহলে আপনি জঙ্গি। অথচ ইসলামে তো পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি আপনার সন্তানকে নামাজ পড়তে বলবেন, আপনি আপনার স্ত্রীকে নামাজ পড়তে বলবেন, এমনকি কোনো স্বামী যদি নামাজ না পড়ে তাহলে স্ত্রীর দায়িত্ব তাকে নামাজ পড়ার দিকে উৎসাহিত করা। তাহলে এই কাজগুলো করলে বাংলাদেশের বর্তমান ফ্যাসিস্ট ইসলামোফোবিক সরকারের ব্যাখ্যায় এই কাজগুলো যারা করবে তারা জঙ্গি। আর আমার কথা হচ্ছে যে প্রতিটি মুসলমানের, ইমানদার মুসলমানের দায়িত্ব হচ্ছে এই কাজগুলো করা। তো তাহলে জি জি জনাব মাহমুদুর রহমান, আমি আশা করি এই প্রশ্নটি ক্লিয়ার করতে পেরেছেন। আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই যে বাংলাদেশের রাজনীতির গতানুগতিক যে ধারা, এই ধারা অনুযায়ী এখন একটি প্রশ্ন আসে যে আপনি বলছিলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ঠিক বিএনপির বিগত বিএনপি জামাতের জোট সরকারের আমলে কি বাক স্বাধীনতার চিত্রটি কেমন ছিল? তারা কি আওয়ামী লীগের চাইতে কোনো অংশে কম, আওয়ামী লীগের চাইতে কোনো অংশে কম ছিল বাক স্বাধীনতা হরণের ব্যাপারে? আমি যদি বলতে চাই যে যে মানিক সাহা এবং আরো অনেকদেরকে, হুমায়ুন কবির বালুকে, তারা বিএনপি জামাতের জোট সরকার আমলে তাদেরকে হত্যা করা হয়েছিল সাংবাদিকদের, খুলনার সাংবাদিক একজন সাংবাদিককে, এ ব্যাপারে আপনি কি বলবেন যে বিএনপি বাংলাদেশের রাজনীতির গতানুগতিক? আমি বলবো যে আপনার বিবেচনায় অনেক দুর্বলতা আছে। আপনি যে তুলনাটা করলেন, এই তুলনা করারই কোনো সুযোগ নেই। আপনি তুলনা করার মাধ্যমে বর্তমান সরকারের যে অপকর্ম সেটাকে আপনি জায়েজ করছেন, এটার কোনো তুলনাই হতে পারে না। যেমন বালুর যে হত্যাকাণ্ড বা এরকম একটা দুটো যেটা ছিল, সেটা আসলেই বিচ্ছিন্ন ঘটনা ছিল। এই 5 বছরে আপনি একজন বালু আর একজন মানিকের নাম নিতে পারলেন, এবং সেই হত্যাকাণ্ডের পিছনে সরকারের কিন্তু কোনো হাত ছিল না। ওই 5 বছরে বিএনপি জামাত জোট সরকার, 4 দলীয় জোট সরকারের সময় একজনকেও দেখাতে পারবেন না যে কাউকে গুম করা হয়েছে। কোনো সাংবাদিককে গুমের ইতিহাস আপনারা দেখাতে পারবেন না। গুমের কালচারই তখন ছিল, হ্যাঁ তখন এক্সট্রা জুডিশিয়াল কিলিং ছিল, তখন র‍্যাব তৈরি করা হয়েছিল, র‍্যাব বহু লোককে বিনা বিচারে হত্যা করেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু কোনো মিডিয়া